হ্যালো নমস্কার রাহুল মন্ডল কম্পিটিভ ম্যাথে সব্বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নেক্সট এন জন্য আবার একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও শুরুতে বলে রাখি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে তা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদেরকে সামনে এন জন্য মিনিমাম আমি তোমাদেরকে দুশোর উপরে কোশ্চিন করাবো দুশো প্লাস কোশ্চিন করাবো এবং এই ভিডিওটা মূলত মক টেস্টের জন্য এবং সব এমনভাবে করা হবে যারা সেখানে শর্টকাট এবং বেসিক দুটোই থাকবে প্লেয়ার তার মানে যারা অঙ্কে ভালো তাদেরও সুবিধা হবে যারা একদমই অঙ্ক পারো না তাদের কথা মাথায় রেখে তাদেরও সুবিধা হবে বোঝা গেল তোমরা ভালো আছো অবশ্যই ভালো করে দোল খেলেছো চলো দোল খেলা অনেক হলো সামনে এক্সাম এক্সামের তৈরি করো এবং এন মূলত অ্যাডভান্স ম্যাথের ওপরে একটা জোর থাকে যেহেতু এটা সেন্ট্রাল সেন্ট্রালে অ্যাডভান্স ম্যাথ এবং ম্যাথের প্যাটার্ন একটু আলাদা হয় সেটা আমরা প্রত্যেকেই জানি চলো কথা না বাড়িয়ে আজকের অঙ্ক শুরু করি আজকের ফার্স্ট অঙ্ক আজকের ফার্স্ট অঙ্ক তোমরা কি দেখতে পাচ্ছ একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল কি দেওয়া আছে এটা ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস কত দশ বর্গ সেমি তার পরিসীমার সম্ভাব্য মান কত তার পরিসীমা কত হবে তাহলে আমরা ক্ষেত্রের সূত্র কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রে এরিয়া সমান কি জানি আমরা এল ইন্টু বেস তাই তাইতো আমরা কি জানি লেন্থ ইন্টু বেস তাহলে লেন ইন্টু বেস আমাদের কি দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত টেন দেওয়া আছে ক্লিয়ার তাহলে এই এটাকে মিডিল টার্ম করলে কি। হয় আমরা কত জানি পাঁচ দুগুণে কত দশ তাহলে একটা রাশি কী হবে এক্স প্লাস ফাইভ আর একটা রাশি কী হবে এক্স প্লাস টু ক্লিয়ার তাহলে একটা দৈর্ঘ্য কত হলো এক্স প্লাস ফাইভ প্রস্ত কত হলো এক্স প্লাস টু তাহলে পরিসীমা সমান কী হবে আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাই পরিসীমা তাহলে এটা যোগ করলে কত হচ্ছে টু ইন্টু কত আসছে টু এক্স প্লাস কত সেভেন তাহলে দুই দিক গুণ করে দাও তাহলে কত হচ্ছে ফোর প্লাস কত চোদ্দো তাহলে অ্যানসার কোনটা ফোর এক্স প্লাস চোদ্দ এ ক্লিয়ার এবার দেখো যারা মিডিল ট্যাম্প করতে পারো না এই জায়গাটাকে মিডিল ট্যাম্প তোমাকে এক্সাম এনটিপিসি দিলে মুখেই করতে হবে তাছাড়া কোনো রাস্তা যারা মিডিল ট্যাম্প করতে একদমই পারো না তাদের জন্য মিডিল ট্যাম করে দিচ্ছে ফিগার কিছু এক্সে স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কত ছিল টেন তাহলে এটাকে ভাঙলে কী হবে এক্স স্কোয়ার দশকে ভাঙো পাঁচ দুগুণে দশ তাহলে একটা কী হবে ফাইভ এক্স আর একটা কী হবে টু এক্স ফাইভ এক্স আর টু এক্স যোগ করে কত হয় সেভেন এক্স হয় কত টেন তাহলে এখান থেকে কমন নাও এক্স কমন নিলে কী থাকে এক্স প্লাস কত একটা রাশি হবে ফাইভ আর একটা রাশি কী হবে টু কমন নাও এক্স প্লাস কত ফাইভ দুটোর মধ্যেই এক্স প্লাস ফাইভ যাচ্ছে তাহলে একটা রাশি কি হচ্ছে এক্স প্লাস ফাইভ আর একটা রাশি কি হচ্ছে এক্স প্লাস টু ক্লিয়ার এইটাই দেখো এখানে ডিরেক্ট করা হয়েছে আমরা কি করেছি দশকে ভেঙেছি দশকে ভাঙলে কি হয় পাঁচ যোগ দুই সবা কত সাত তার আগে প্লাস আসে তাহলে চিহ্ন পরিবর্তন হবে না তাই লিখেছি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু ক্লিয়ার বোঝা গেল তোমাকে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে অনেক অঙ্কই তোমাকে মুখে মারতে হবে থরলি অঙ্ক করার পরীক্ষার হলে সময় পাবে না এটা মনে রেখো তোমার যদি মনে হয় স্যার আমি পারি না আজকে পারো না তোমাকে নেক্সট দিন পারতে হবে কারণ কম্পিটিশন আগের থেকে অনেক বেড়ে গেছে ভাই চলো নেক্সট অঙ্কে যাই আমাদের নেক্সট অঙ্ক কী আছে চলো দেখি নেক্সট অঙ্ক আছে কত বছরে বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হবে তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা কত হবে বলছে দ্বিগুণ তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে ধরে নিলাম প্রিন্সিপাল সমান কত এক্স তাহলে প্রিন্সিপাল প্লাস সুদ সমান আমি একদম থরলে করে দিচ্ছি দ্বিগুণ মানে কত টু এক্স টাকা তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে টু এক্স মাইনাস এক্স সমান কত এক্স টাকা আমাকে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছরে আরের মান কত দিয়ে আছে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট তাহলে এটাকে পূর্ণ ভাঙলে চার ছয় চব্বিশ আর একে কত পঁচিশ বাই চার পারসেন্ট তোমাকে জানতে চেয়েছে টি সমান কত তাহলে টাইম সমান আমরা কি জানি আয় ইন্টু একশো পি ইন্টু কত আর তাহলে আয়ের মান কত দেখো তো আয়ের মান কত এক্স ইন্টু কত একশো পি এর মান কত আমরা ধরেছি এক্স এক্স কত চার তাহলে তাহলে এই পঁচিশ দিয়ে একসঙ্গে কাটলে কত থাকে চার এক্স এক্স কেটে গেল চার চারা কত ষোলো তাহলে আমাদের আনসার কত অপশন থ্রি ক্লিয়ার এটা একদমই ধরলি তোমাদের বেসিক করালাম যদি তুমি অঙ্কটাকে বুঝতে পারো তাহলে তুমি ফার্স্ট লাইন এটাই করবে এক্স ইন্টু একশো এক্স ইন্টু পঁচিশ উপরে করবে কত চার দিয়ে করবে চার চারা কত ষোলো বছর অঙ্কটা এইটুকুতেই মারতে পারবে তোমাকে মারতেও হবে ভাই চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্গ কি বলছে এ একা একটি কাজের একের তিন অংশ সুতরাং পূর্ণ অংশ না একের তিন অংশ বলা আছে শেষ করে কতদিনে পাঁচ দিনে বি সেই কাজে দুয়ের পাঁচ অংশ শেষ করতে পারে দশ দিনে এ ও বি একত্রে মানে দুজনে কাজটি শেষ করতে কত দিন সময় নেবে এই ছিল কোশ্চিন এই কোশ্চিনটা এসছিল পিএসসিতে এই কোশ্চিনটা এসছিল কোথায় পিএসসি ক্লার্কে এই কোশ্চিনটা এসেছিল চলো আমরা করি তাহলে দেখো একের তিন অংশ করে কত পাঁচ দিনে একের তিন অংশ করে পাঁচ দিনে তাহলে এ প্লাস বি যদি তুমি এক লাইনে করো একদিনে করে এ প্লাস বি একদিনে করে কি হবে একদিনে করে বললে দেখো একের তিন অংশ করে কত পাঁচ দিনে তাহলে একদিনে ডেফিনেটলি কম করবে তাহলে একের তিন গুণ কত পাঁচ পাস্তা নিচে আসবে প্লাস বি দুয়ের পাঁচ অংশ করে কত দশ দিনে তাহলে দিনে করে বললে কী হবে ডেফিনেটলি দশ দিনে যা করবে তার থেকে কম করবে তার কম করলে কি কিসে আসবে নিচে আসবে ওপরে দুই নিচে কত এই দশটা কোথায় আসবে নিচে আসবে তাহলে কাটো কাটলে কত হয় পাঁচ মানে ফিগারটা কত ধরে হলো এক বাই পনেরো প্লাস এক বাই কত পঁচিশ তাহলে এটা লশাগ করলে কত হবে পনেরো আর পঁচিশে লশা কত পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর তাহলে কত করছে একদিনে আট বাই পঁচাত্তর অংশ ক্লিয়ার একদিনে করছে কত আট বাই পঁচাত্তর অংশ সুতরাং এক অংশ বল এক মানে কি মোট কাজ তাহলে এক অংশ বা মোট কাজ বললে আমরা কি জানি উল্টে যাই তাহলে কত হবে পঁচাত্তর বাই কত আট পঁচাত্তর বাই কত দাঁড়াও ওয়েট পঁচাত্তর বাই কি আট দিনে পঁচাত্তর বাই আট মানে কত আট নয় বাহাত্তর নয় পূর্ণ তিনের আট দিন অ্যান্সার ক্লিয়ার দেখো এটা পুরোটাই বেসিক প্রসেস এই অঙ্কগুলোকে অন্য প্রসেসে আরও শর্টকাট করা যায় কিন্তু এটা লাইভ ক্লাস না ইউটিউবের মাধ্যমে এমন কোন প্রসেসে শর্ট আমাকে করতে হবে যাতে তোমরা যেটা জানো এর শর্টকাট প্রসেস অনেকেই জানো না এবার সেটা লাইভ ক্লাসের মধ্যে বোঝানো লাইভ ক্লাস ছাড়া বা অফলাইন ক্লাস ছাড়া অফলাইন ছাড়া বোঝানো সম্ভব না যারা অফলাইন ক্লাস করতে চাও আমার নতুন ব্যাস শুরু হয়েছে আমার করিমপুর ঘরে তারা অবশ্যই আসতে পারো চলো আমরা নেক্সট অঙ্কে যাই

1/8 p^3 সমান গত তাহলে এই ফিগারটা কি p এর মাথায় কিউব প্লাস 1/2p এর মাথায় কিউব দেখো এই ফিগারের পুরো উল্টো তাহলে আমি কি করে করব তাহলে ডিফিনেটলি আমাকে এখানে পি নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে এই যে টুপি আছে এই 2p কে p নাస్తేলে নিচে কি করব উভয় পক্ষকে কি আমাকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে উভয় পক্ষকে আমাকে দুই দিয়ে ভাগ করলে কি ওয়ান বাই পি এর মাথা নিচে কত দুই বসবে চারের নিচেও কত দুই বসবে তাহলে এই দুই এই দুই কেটে গেল তাহলে কি থাকলো পি প্লাস ওয়ান বাই টু পি দুই দি চারকে কাটো তাহলে কত হলো দুই ক্লিয়ার আমরা এবার মান পেয়ে গেছি পি প্লাস ওয়ান বাই টু পি সমান কত দুই তাহলে এটাকে লিখি আমরা কি জানি এ কিউ প্লাস বি কিউব এর ফর্মুলা পড়ছে আমরা কি জানি এ কিউ প্লাস বি কিউব সমান কি জানি এ প্লাস বিউবাস কি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাই তো জানি চলো এই ফর্মুলাটাই ফেলি তাহলে পি প্লাস ওয়ান বাই টু পি হোল কিউব মাইনাস থ্রি सॉरी टू पी सॉरी आई टू पी के टू पी इंटू पी प्लस वन टू पी ক্লিয়ার তাহলে দেখো পি প্লাস ওয়ান বাই টু মান কত দুই তাহলে দুইয়ের মাথার উপরে কত কী হবে এই পি এই পি কেটে গেলো তাহলে কত থাকল তিন দুই তিনের দুই আর পি প্লাস ওয়ান বাই মান কত জানি দুই তাহলে গুণ কত দুই 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 কী হবে কেটে যাবে তাহলে দুইয়ের কিউব মানে কত জানি আট কত থ্রি সমান কত পাঁচ সুতরাং অ্যান্সার অপশন টু ক্লিয়ার চলো আমরা অঙ্কে যাই আমাদের কি আছে বীজগণিত এন পূর্বেই বলেছি অ্যাডভান্স ম্যাথের উপরে যথেষ্ট চাপ আছে এই অঙ্কটাকে যদি তুমি থরলি বীজগণিত করো শর্টকাট করো তাহলে দেখেই বলে দিতে পারবে অ্যান্সার দুই অঙ্কের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই অঙ্ককে দেখে যদি তুমি পাঁচ সেকেন্ড বা ছ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অফলাইন ক্লাস জয়েন করতে হবে কারণ অনলাইন ক্লাসের দ্বারা এইভাবে সম্ভব নয় যদি লাইভ ক্লাস করাতাম তাহলে হয়তো হতো এইভাবে সম্ভব নয় কারণ তুমি আর কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলতে পারবে না আমিও তোমাকে বোঝাতে পারবো না চলো নেক্সট অঙ্ক দেখি নেক্সট অঙ্ক কী দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল কত দেওয়া আছে ফোর তোমাকে এই ফিগারটার মান জানতে চেয়েছে তাহলে এটাকে এই ফিগারে লেখো তাহলে লিখি এই কে চার থেকে একটা দুই এদিকে নিয়ে আসলে কি হবে এম মাইনাস টু ব্র্যাকেট দিলাম প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইকুয়াল তাহলে কত হলো টু তাহলে এ প্লাস ওয়ান বাই বি এর মান কত টু আমরা পেয়ে গেছি তাহলে দেখি নেক্সট নেক্সট ফিগার লিখি এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি পড়ছে এ স্কোয়ার প্লাস বি সূত্র পড়ছে কী জানি সূত্র এ হোল স্কোয়ার মাইনাস কত টু এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো নিচে এম মাইনাস টু আর ওপরে এম মাইনাস টু কি কেটে যাবে এইটার মান কত বের করেছো তুমি দুই বের করেছো তাহলে দুই যদি করা হয় তাহলে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস দুই এ স্কোয়ার সমান কত চার মাইনাস দুই সমান অ্যান্সার টু সুতরাং অপশন সি অ্যান্সার ক্লিয়ার চলো এইভাবে ইজিলি তোমাকে ম্যাথ সলভ করতে হবে এক্সামে মনে রেখো কম্পিটিটিভ অঙ্কের কোনো কম্পিটিশন না কম্পিটিটিভ মানে অঙ্কে টাইমের কম্পিটিশন কে কত কম টাইমে কত বেশি ম্যাথ করতে পারে ম্যাথ তো সবাই করতে পারে কিন্তু কম টাইমে যে অঙ্ক করতে পারে সেই ক্র্যাক করে পেনলেস তোমাকে অঙ্ক করতে হবে পেন পেনলেস তোমাকে অঙ্ক করতে হবে তবেই তুমি ক্র্যাক করবে ক্লিয়ার চলো আমরা নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক খুবই ইজি আছে দেখো তোমরা অনেকেই দেখার সাথে সাথে মুখে করে নিতে পেরেছো নেক্সট অঙ্ক কি আছে তেষট্টি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো আমরা কী জানি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে কত দিয়ে গুণ করতে হয় তেষট্টি ইন্টু কত পাঁচ বাই কত আঠেরো কিমি পার ঘন্টার থেকে মিটার পার সেকেন্ড আসতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় কাটো নয় দু সাত নয় তেষট্টি তার মানে কত থাকলো পঁয়ত্রিশ বাই দুই মিটার পার সেকেন্ড তাহলে পঁয়ত্রিশ বাই দুই মানে কত দুই দিয়ে ভাগ করে দাও সতেরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে অপশন এ অ্যান্সার চলো আমরা অঙ্কে যাই দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে একটা গসাগু দিয়েছে একটা লসাগু দিয়েছে কি কি দিয়েছে গসাগু আঠেরো লশাগু কত তিনশো একটি সংখ্যা যদি চুয়ান্ন হয় অপর সংখ্যাটি কত আমরা কি জানি মূল বেসিক কি জানি ক্লাস সেভেনের বেসিক কি জানি এই গুণ এলসিএম সমান কি হয় ফার্স্ট নাম্বার গুণগত সেকেন্ড নাম্বার এটা আমরা জানি তার মানে কি লসাগু গুণ গুণফলই সংখ্যা দুটির গুণফলের সমান তাহলে লসাভবাসর গুণ ফল কত আছে আঠেরো গুণ কত তিনশো আটাত্তর তাহলে বাই কত হচ্ছে একটা সংখ্যা কত চুয়ান্ন কাটো ছয় দি কাটি তিন ছয় আঠেরো ছয় নয় চুয়ান্ন তিন দি কাটছি তিন তিরিখে নয় এবারে একে তিন দিয়ে কাটো তিন এক তিন তিন দুগুণে ছয় এক তিন ছয় আঠেরো তাহলে আমাদের অ্যান্সার কত হলো একশো ছাব্বিশ সুতরাং অপশান এ অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক খুবই মজার রিসেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউ বিতে বারবার চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে সেন্ট্রালেও চক্রবৃ চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে সেন্ট্রালেও চক্রবৃদ্ধি সুদের একটা ভালো চাপ থাকে অঙ্ককে ঘোরায় এটা একদমই ইজি একটা চক্রবৃদ্ধি সুদ তোমরা প্রত্যেকে করতে পারবে চলো অঙ্ক পড়া শুরু করি কি আছে ছ হাজার টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদে দু বছর পর হবে মানে দু বছর পর আমাদেরকে কিসে জানতে চাইছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল সুদ প্লাস আসল যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যামাউন্ট ক্লিয়ার তার মানে কত আমরা কি জানি একদম ওয়ান প্লাস আর বাই একশো দি পাওয়ার এন এই এনটা কি বছর আর কি রেট অফ ইন্টারেস্ট পি মানে কি আমরা প্রিন্সিপাল জানি তাহলে চলো করি তাহলে অ্যামাউন্ট সমান কি পি এর মান কত দেওয়া আছে ছ হাজার ছ হাজার লিখলাম ওয়ান প্লাস আর এর ভ্যালু কত আছে পাঁচ হাজার পাওয়ার কত টু কারণ বছর কত দেওয়া আছে দুই তাহলে চলো শুরু করি ছ হাজার গুণ কত হবে একশো পাঁচ এটা এটা যোগ করলে কত একশো পাঁচ বাই কত একশো গুণ একশো পাঁচ বাই কত একশো তাই তো কারণ দুটো আছে পাওয়ার সেই জন্যই কাটো দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এদিককার একটা শূন্য কাটলো এদিককার একটা শূন্য শূন্য সব কাটা তাহলে পড়ে থাকলো কি তিন দুকুনে দুই দিক কাটো তিন দুকুনে ছয় পাঁচ দুকোনে দশ এবার পাঁচ দিক কাটো পাঁচ দু করে দশ পাঁচেককে পাঁচ তার মানে আমাদেরকে গুণ করতে হবে কত তিন একুশ কত তেষট্টি ইন্টু কত একশো পাঁচ তাহলে আমাদেরকে গুণ তিন একুশ কত তেষট্টি গুণ কত একশো পাঁচ এই তো গুণ ফল তাহলে তেষট্টি গুণ একশো পাঁচ মুখে কী করব তেষট্টি গুণ একশো করে নাও তেষট্টি শো তাকে পাঁচ দ্বিগুণ করো তিন পাঁচ আর পনেরোর পাঁচ হাত এক পাঁচ ছয় তিরিশ আর একে কত একত্রিশ তাহলে কত হলো যোগ করে দাও পাঁচ এক তিনের ছয় ছয় তাহলে অ্যান্সার কত হলো গুণ ফল আমাদের কত ছেষট্টি পনেরো তাহলে অ্যান্সার কত ছ হাজার ছশো পনেরো টাকা অপশান ফোর ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাই সারাদিন পড়ানোর পরে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ থাকে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে একটু কোঅপারেট করো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল সাইটে অবশ্যই শেয়ার করো যাতে দূরে স্টুডেন্টগুলো যারা ফোন করো আসতে পারো না কমান্ড করো তাদের যেন উপকার হয় যদি প্রতিটা কম্পিটিভ স্টুডেন্টের উপকার হয় যারা আসতে পারো না তাহলে আমি নিজেকে ধন্য মনে করব চলো নেক্সট অঙ্ক দেখি কী দেওয়া আছে এইটাই দেওয়া আছে ওয়ান মাইনাস একের তিন ইন্টু ওয়ান মাইনাস কত একের চার ইন্টু ওয়ান মাইনাস কী দেওয়া আছে একের পাঁচ তারপরে এই ফুটকি দেওয়া আছে ওয়ান মাইনাস একের পঁচিশ এইটার মান কত দেখো এটাকে বিয়োগ করলে কত হয় দুই বাই কত তিন তাই তো তিন এক তিন তিন থেকে একবার দাও দুই এখানে কিছু না মানে গুণ চিহ্ন আছে একইভাবে এটা বিয়োগ করো তিন বাই কত চার এটা বিয়োগ করো একইভাবে চার বাই কত পাঁচ তারপরে গুণ চিহ্ন ডট 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 কত আছে পঁচিশটা একবার দিলে চব্বিশ বাই পাঁচ চব্বিশ বাই সরি পঁচিশ ভালো করে একটা জিনিস লক্ষ্য করো এখানকার এই তিনের সাথে এই তিন কাটছে চারের সাথে এই চার কাটছে তারপর পাঁচের সাথে এখানে কিছু থাকবে কাটবে তাই তো তার মানে আগেরটার নিচেরটার সাথে ওপরটা তাহলে এখানে কোনোভাবে চব্বিশ আসবে এটা ক্রমিকে গেছে ডট 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 মানে এই চব্বিশ সাথে এই চব্বিশ কাটবে তাহলে পড়ে থাকবে কত এদিকে পরে থাকবে দুই আর এদিকে পড়ে থাকবে কত পঁচিশ তাহলে আনসার কত হবে দুই বাই পঁচিশ তাহলে অপশন এস চলো অঙ্ক এক ব্যক্তি এ থেকে তে যায় বারো কিমি পার ঘন্টা গতিবেগে এটা যদি এ হয় এ থেকে এই বি দূরত্বে যাচ্ছে কত যখন যাচ্ছে তখন গতিবেগ কত থাকছে বারো কিমি পার ঘন্টা বারো কে তারপরে কি বলছে ফিরে আসার সময় বি থেকে এতে আঠেরো কিমি পার ঘন্টা কোথায় যখন এদিক থেকে এদিকে ফিরছে তখন গতিবেগ কথা আছে আঠেরো কে এম পি এইচ কী জানতে চাইছে গোটা যাত্রাপথে গড় গতিবেগ জানতে চাইছে দেখো গড় গতিবেগ জানতে চাইলে গড় গতিবেগের একটা সূত্র হয় গড় গতিবেগ সমান কী হয় আগে সেটা অনেকেই জানো তাও লিখে দিচ্ছি গড় গতিবেগ কি হয় টু এক্স ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই ঠিক তাই তাহলে এখানে এক্সের ভ্যালু কত বারো এখানে ওয়াই এর ভ্যালু কত আঠেরো তাহলে গড় গতিবেগ করি তার গড় গতিবেগ শোন দুই গুণ বারো গুণ কত হচ্ছে আঠেরো বাই নিচে কি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই মানে কত বারো যোগ কত আঠেরো যেহেতু কম্পিটিভ এখানেই কাটাকাটি করবো বারো আর আঠেরো যোগ করলে কত হয় তিরিশ কাটাকাটি করো ছয় দু বারো পাঁচ ছয় আঠেরো পাঁচ দিয়ে কাটছে না তাহলে দুই দুগুনে চার চার আঠের কত বাহাত্তর বাই কত পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে বাহাত্তর বাই পাঁচ কিমি পার ঘন্টা মানে চোদ্দ পূর্ণ দুইয়ের পাঁচ ঘন্টা সুতরাং অঙ্ক কি আছে সাতজন ব্যক্তি একটি কাজ বারো দিনে শেষ করতে পারে সাতজন ব্যক্তি একটি কাজ কত দিনে করে বারো দিনে কতজন অতিরিক্ত লোক মানে আরও এক্সট্রা লোক লাগানো হচ্ছে লোকে প্রয়োজন হবে যদি দ্বিগুণ কাজ করতে কতগুণ কাজ করতে দ্বিগুণ কাজ কর কত দিনের মধ্যে আট দিনের মধ্যে তুমি এটাকে ওই কিক নেমে ইজিলিও করতে পারো অঙ্কের কোনো হার্ড স্কিল নেই বাদ বাকি যারা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান করো তাও করতে পারো যা খুশি তার মানে বারো দিনে কাজ করতে কতজন লোক লাগে ওই কিকেই করে দিচ্ছি বারো দিনে কাজ বারো দিনে কাজ করতে লোক লাগে কত সাতজন তাহলে একদিনে কাজ করতে লোক কত লাগবে বেশি লাগবে এক একদিনে তোমার বাড়ির বাড়িটি যে বাড়িতে থাকো তুমি যে বারো দিনে বানাও তাহলে সাতটা লোক লাগে তুমি এক দিনের মধ্যে বাড়িতে তৈরি করতে চাও তাহলে লোক তো ডেফিনেটলি বেশি লাগবে তাহলে বেশি হলে এখানে কি গুণ হয় সাত গুণ কত বারোজন এবার বলছে আট দিনে তাহলে আট দিনে করতে কত লোক লাগবে দেখি সাত ইন্টু বারো বাই কত আট কারণ একদিনে করতে যা লাগবে তাতে আট দিনে করতে কি লোক ডেফিনেটলি কম লাগবে কিন্তু দেখো কাজের এখানে দ্বিগুণ কাজ বলা কত কতগুণ কাজ বলা আছে দ্বিগুণ কাজ বলা হয়েছে তাহলে দ্বিগুণ কাজ হলে কি এখানে কি এক্সট্রা একটা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কাটি চার দুগুণে আট তিন চারা বারো তাহলে কতজন লোক লাগছে একুশ জন এবার বলছে জন অতিরিক্ত অতিরিক্ত মানে কি আগে কতজন লাগছিল সাতজন এখন লাগছে কতজন একুশ জন তাহলে অতিরিক্ত কতজন হলো হল অতিরিক্ত অতিরিক্ত মানে কি একুশ থেকে কত বাধ্যব আমরা সাত তাহলে অ্যান্সার কত হবে চোদ্দো জন কোশ্চিন ভুল করানোর জন্য দেখো একুশ অপশান আছে সাতও আছে চোদ্দো আছে তাহলে অ্যান্সার কত রাইট অ্যান্সার চোদ্দো জন তাহলে তোমাকে আরও চোদ্দো জন লোক নিয়োগ করতে হবে বোঝা গেল চলো নেক্সট অঙ্ক অঙ্কটাকে দেখেই অনেকে এতক্ষণ পড়ে ফেলেছে এবং চিনতেও পারছ দেখো এই অঙ্কটাকে আমরা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্স ধরে করে থাকি কিন্তু দেখবে এক্সের ছাড়াও আরও চারটে মেথড আছে যে মেটারদের দেখেই এর অ্যান্সার করা যায় কিন্তু এত দূর থেকে এটা দেওয়া সম্ভব নয় তোমাকে অফলাইন বা অনলাইন ক্লাস জয়েন করতে হবে চলো দুটি সংখ্যার অনুবাদ কত সেভেন ইজ টু কত এগারো যদি দুটি সংখ্যাতেই সাহায্য হয় দুটি সংখ্যাতেই সাহযোগ হয় তাহলে সংখ্যা অনুবাদ হয় টু ইস থ্রি তাহলে ছোট সংখ্যাটি কত আমাদের ছোট সংখ্যা জানতে দিয়েছে বড় সংখ্যা নয় কিন্তু বোঝা গেল তাই দুটি সংখ্যার অনুবাদ কত সেভেন ইস টু এগারো তাহলে এই সংখ্যাটা কী হবে সেভেন এক্স আর এই সংখ্যাটা কী হবে আমরা জানি এগারো এক্স তাহলে ইকুয়েশানটা কী হবে সেভেন এক্স বাই কত এগারো এক্স উভয়ের সাথেই কী বলেছে সাত যোগ করতে তাহলে এর সাথেও সাত যোগ এর সাথেও সাত করার পর কী হবে বলেছে টু ইস টু থ্রি তার মানে কত দুই বাই কত তিন চলো ক্যালকুলেশন শুরু করি তিন সাত কত একুশ এক্স তিন সাত কত একুশ এগারো দু কোনে কত বাইশ এক্স সাত দু কোনে কত চোদ্দ তাহলে এই একুশ এক্সকে যদি তুমি এই দিকে নিয়ে আসো তাহলে কত বাইশ এক্সের মধ্যে একুশ এক বাদ দাও তাহলে কত এক্স এই চোদ্দোকে এদিকে নিয়ে আসো তাহলে একুশ থেকে চোদ্দো বাদ দিলে কত সাত তাহলে আমরা কী পেলাম এক্স সমান কত সাত আমাদের জানতে যে ছোট সংখ্যাটি কত তাহলে ছোট সংখ্যা কি ডেফিনেটলি কি ছোটো সংখ্যাটা কোনটা এই সেভেন এক্স তাহলে সেভেন এক্স সমান কত সাত গুণ সাত সমান কত ফর্টি নাইন তাহলে অ্যান্সার অপশন টু ক্লিয়ার যদি আমাদের বড় সংখ্যা জানতে চাইতো তাহলে এগারো এক সমান কত এগারো গুণ কত সাত সমান কত সাতাত্তর অপশনে এটাও দেয়া আছে কিন্তু আমাদের রাইট আনসার কি অপশন টু বোঝা গেল চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক কি আছে একটি ত্রিভুজে তিনটি ভুজ ভুজ কথা অর্থ হলো বাহু অনুপাত একে দুই একে তিন একের চার ইস্টুতে আছে ত্রিভুজের পেরিমিটার এই পেরিমিটার কথা অর্থ পরি সীমা পেরিমিটার মানে কি পরিসীমা কত বাহান্ন সেমি তাহলে সবচাইতে বড় ভুজ অর্থাৎ সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য কত তাহলে বাহুগুলোর অনুপাত কত দিয়ে আছে একে দুই ইস একের তিন ইস কত একের চার আমরা কি জানি যখন এই রকম ফিগারে থাকে এটাকে পূর্ণ অনুপাতের ফিগারে আনতে গেলে কী করতে হয় নিচের এই হরগুলির এই যে হর আছে এই হরগুলির কি করতে হয় লসাগু করতে হয় তাহলে দুই তিন চারের লসাগু কথা হয় কত আমরা জানি দুই তিন চারের লসাগু কত বলো দুই তিন চারের লসাগু কত হয় বারো তাই তো দুই তিন চারের লসাগু কত বারো এই লসাগু দিয়ে প্রত্যেককে গুণ একেও একের দুইকেও বারো দিয়ে গুন একেও বারো দিয়ে গুণ একেও বারো দিয়ে গুণ তাহলে কাটো ছয় দুগুণে বারো তিন চারা বারো তিন চারা বারো তাহলে অনুবাদ কত দাঁড়ালো সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি এবার বলছে পরিসীমা কত পরিসীমা বলা আছে বাহান্ন পরিসীমা বলা আছে বাহান্ন তাহলে সবচেয়ে ছোট ছোটো ভুজের দৈর্ঘ্য কত তাহলে এই পরিসীমা কত একটা ছয় মানে কত সিক্স এক্স চার মানে কত ফোর এক্স তিন মানে কত থ্রি এক্স তাহলে এই পরিসীমা মানে কি এগুলো কী কী করবো যোগ করবো এইটা সমান কত বলা আছে বাহান্ন তাহলে ছয় চার দশ আট তিনে কত তেরো এক সমান কত বাহান্ন এক সমান কত চার তাহলে এক্স সমান যদি চার হয় তাহলে ছোটোটা কোনটা এই থ্রি এক্স ছোটো তাই তো ছোটো বহু তাহলে থ্রি এক্স সমান কত তিন গুণ চার সমান কত বারো সেমি তাহলে অ্যান্সার কত অপশন থ্রি ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাই দেখো নেক্সট অঙ্ক কোথার থেকে তুলেছে সূচকে বর্তমানে বিতে ক্লাস নাইনে সূচক অলরেডি শুরু হয়ে গেছে এবং কনস্টেবল কনস্টেবেলেও ত্রিকোণামিতি এবং সূচক অলরেডি আসা শুরু হয়ে গেছে সুতরাং তোমাদেরকে ক্র্যাক করতে গেলে ওয়েস্ট বেঙ্গলেও যে কোনো টাইমে অ্যাডভান্স ঢুকবে এটা মাথায় রেখো আর সেন্ট্রালে তো সূচক আগে থেকে আসে ভাই অ্যাডভান্সে দাদাগিরি চলে টেন যেহেতু সেন্ট্রাল চলো কি আছে অঙ্কটা একদম ইজি অঙ্ক মুখে এর অ্যান্সার করা যায় তৃতীয় দ্বীপ কত এক্স তাহলে এই দিকে আসলে কি হয় এ তার মাথার উপরেও ঘাত কত এক্স আছে এর মাথার উপরেও ঘাত কত এক্স আছে সুতরাং গুণ করে দেওয়া যায় তিন নয় কত সাতাশ ডিপ আর এক্স ইকুয়াল কত নাইন তাহলে এটাকে কী করি তিনের কিউব মানে কত সাতাশ

বই দেখে সূচকের সূত্র দেখে নাও চলো আমরা নেক্সট যাই নেক্সট অঙ্ক কোথার থেকে আছে আছে দেখো পোন পৌনিক ওয়ান মাথার উপরে দেখো একটা দাগ আছে এটাকে বলে পোনোপৌনিক এবার এটাকে কি বলছে পি কিউ আকারে প্রকাশ করতে বলছে পি কিউ আকারে কার সমান হচ্ছে কি দেওয়া আছে ওয়ান পয়েন্ট কত টু সেভেন মাথার উপরে টু সেভেন মাথার উপরে দাগ তাহলে ওয়ান কি পূর্ণ সংখ্যা এবার দেখো মাথার উপরে কাট দাগে টু আর সেভেন তাহলে যতগুলো মাথার উপরে দাগ হয় তার জন্য আমরা একটা করে নয় পাই তাহলে সাতাশ বাই কত দুটো নয় পাবো নিরানব্বই কাটো তিন নয় সাতাশ নয় দিয়ে কাটছি নয় এগারো নিরানব্বই তাহলে এটাকে পূর্ণে ভাঙো এগারো এগারো আর তিনে কত চোদ্দ বাই এগারো এটাই অ্যান্সার অপশান থ্রি অঙ্কের কি লেভেল আছে বলো কিন্তু এক্সাম হলে মনে রেখো এক্সাম হলে এই অঙ্কই ছেড়ে দিয়ে আসবে যদি তোমার ভালো প্র্যাকটিস না থাকে প্র্যাকটিস না থাকলে এই অঙ্কই তুমি ছেড়ে দিয়ে আসতে বাধ্য হবে চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক কি আছে একটি বই থ্রি পার্সেন্ট ক্ষতিতে এত টাকায় বিক্রি করা বইটির ক্রয় মূল্য কত ধরে নি বইটির ক্রয় মূল্য সিপি কষ্টাইজ কত পার্সেন্ট ক্ষতিছে থ্রি পারসেন্ট তাহলে ক্ষতি হলে কি দাম কমবে ক্ষতি মানে কি যে টাকায় কিনেছি সে টাকা তুলতে পারেনি তাহলে একশো টাকায় তিন টাকা ক্ষতি মানে বিক্রি করেছে কত টাকায় সাতানব্বই টাকায় সমান কত বলছে একশো দাম কত হচ্ছে একশো চুরানব্বই তাহলে সিপি সমান কত হবে আমাদের জানতে চাই সিপি ক্রয় মূল্যই কি হবে একশো চুরানব্বই ইন্টু একশো বাই কত সাতানব্বই দেখো এই অঙ্কটাকে যদি ইজিলি খাতা পেন ছাড়া পেন লেস করে দিতে পারবো আর এটা তোমাকে করতেও হবে সাতানব্বই দি কাটো সাতানব্বই দুকুণে কত সাতানব্বই দুই গুণ করলে কত সাতানব্বই দ্বিগুণ কত একশো চুরানব্বই সাত দুগুণে চোদ্দ নয় দুগুণে চলো নেক্সট অঙ্ক আজকে নেক্সট অঙ্ক দারুণ অঙ্ক এই অঙ্কগুলি বারবার আসে রিসেন্ট দু হাজার উনিশ কুড়ি মধ্যে যে এক্সামগুলো আমাদের ডাব্লিউ বিতে হয়েছে সব এক্সামে এই প্যাটার্ন একটা ছিল আমরা অনেকেই এটাকে সরল মনে করি অ্যাকচুয়ালি এটা সরল না বীজগণিতিক সূত্রের প্রয়োগ এটা কি দেখতে পাচ্ছো এটাকে যদি তুমি এ ধরো আমরা যদি বোঝার জন্য এইট কে এ ধরি আর পয়েন্ট ওয়ান থ্রি কে বি ধরি তাহলে ফিগার কী হবে দেখো আমি এখানে যদি বুঝতে না পারো এখানে দেখি পয়েন্ট এইট সেভেন সমান ইয়ে ধরছি আর পয়েন্ট ওয়ান থ্রি সমান কী ধরছি বি তাহলে ফিগারটা কী আছে দেখো এ কিউব প্লাস কী আছে বি কিউব বাই কী আছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস কী আছে বি স্কোয়ার মাইনাস কি এ বি দেখো যে সূত্র জানে সে ডিরেক্টলি অ্যান্সার বলে দেবে এটা করবে না অঙ্ক দেখো সেটাই হচ্ছে

বিয়ের ভ্যালু কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি যোগ করলে কত হয় একের পর দুটো শূন্য তাহলে দশমের পর দুটো শূন্য কেটে যাবে তাহলে অ্যান্সার কত এক ক্লিয়ার যে পারে কিচ্ছু করবে না ঠিক এইভাবে বসিয়ে নেবে হয় মুখে করবে এইভাবে বসিয়ে নেবে দিয়ে লিখবে এই রকম ব্যাস দুটো শূন্য কেটে দেবে অ্যান্সার ঠিক মারবে এত কিছু করবে না চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আছে ত্রিকোণামীতির থেকে কী আছে টেন এ টেন ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি ডট 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 দিয়ে ডিগ্রির মান কত দেখো এটা পুরোক্ষণের অঙ্গ পুরোক্ষণ কী জানি আমরা কি জানি পুরোক্ষণ কাকে বলে এ প্লাস বি মানে একটা কোন একটা কোণ বি এর মান যদি ডিগ্রি হয় তাহলে সেটাকে পুরোক্ষণ বলে আর আমরা কি জানি এ গুণ টেন বি সমান কি হয় ওয়ান হয় কীভাবে হয় ভালো করে দেখো যদি পুরো কন হয় তাহলে টেন এ সমান টেন বি ওয়ান হয় আমরা যে কি জানি টেন এ তুমি কি লিখতে পারো টেন নাইনটি ডিগ্রি গুণ কি তুমি লিখতে

দেখো ওয়ান হচ্ছে প্রুভ করে দিচ্ছি ট্যান এ ইন্টু কটে সমান আমরা কি লিখতে পারি কট মানে কি জানি ওয়ান বাই কত ট্যান এ সমান কত ওয়ান কেটে গেলে কত ওয়ান এখানে ফিগারটা ঠিক তেমনই আছে কী দেওয়া আছে ট্যান ওয়ান ডিগ্রি গুণ ট্যান টু ডিগ্রি গুণ ট্যান থ্রি ডিগ্রি গুণ ডট 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 কত আছে ডট ডট ডটটা মানে কত ট্যান সাতাশিও আছে টেন অষ্টআশিও আছে গুণ ট্যান কত আছে উননব্বই তাহলে দেখো এইগুলো যেহেতু আছে সুতরাং তুমি বলতে পারো এই এই ওয়ান আর উননব্বই এক আর উননব্বই যোগ করলে কত হয় নাইনটি তাহলে এইটার আর এইটার গুণ ফল কি ওয়ান এই দুই আর অষ্টআশি যোগ করলে কত নব্বই তাহলে দুটো কেটে দিলাম ওয়ান তিন আর সাতাশির গুণ ফল কত ওয়ান তিন আর সাতাশি যোগ করলে কত হয় নাইনটি হয় তার মানে সব ওয়ান গুণ করলে সবই ওয়ানই হবে তুমি যদি এইভাবে এক গুণ এক গুণ এক করো তাহলে কি হবে যত একে গুণ করো একই আসবে কিন্তু এখানে একটা সংখ্যা আছে যে পুরক্ষণে পাবে না তিন চার পাঁচ করে এইভাবে লিখতে গেলে তুমি আর একটা ডিজিট পাবে ট্যান পঁয়তাল্লিশ ট্যান এই পঁয়তাল্লিশ ডিগ্রির মানও কত হয় ওয়ান সুতরাং এগুলো তো ওয়ান আছেই প্লাস এখানকার মানও কত হচ্ছে ওয়ান সুতরাং যত যতই এক হয় না কেন তাহলে গুণটা কী এরকম আসছে এইরকম ফিগার আমি আরেকবার দেখাচ্ছি বোঝানোর জন্য তাহলে অ্যান্সার কী আসবে ওয়ানই আসবে সুতরাং অপশান এ অ্যান্সার এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেন্ট্রালের জন্য বা সিএসএল এর জন্য অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রাইমারি টেট ও যেদিকে যাচ্ছে প্রাইমারি টেটে আবার ত্রিকোণামিতে আছে এই টাইপের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট রেডি করে রাখো চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্ক কি আছে নিচের চিত্রে ডি ই সমান্তরাল বি সি বলার দরকার নেই দেখতেই পাচ্ছি এইটার সাথে এটা কি সমান্তরাল চিহ্ন সমান্তরালে আছে মান কত এটা থেলস থেরম যাদের প্রবলেম আছে ক্লাস টেনের জিওমেট্রি বই দেখো থেলস থেরম কী বলে এইটার আর এইটার অনুপাত যা হবে এটার আর এটার অনুপাত তাই হবে তার মানে কি এক্স প্লাস থ্রি বাই থ্রি এক্স প্লাস কত উনিশ সমান কী হবে এক্স বাই থ্রি এক্স প্লাস কত ফোর ক্লিয়ার তাহলে আমাদেরকে কী করতে হবে এক্সের মান বের করতে গেলে কোনি গুণ করতে হবে তাহলে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ তাহলে গুণ করি এইটার সাথে যদি এটার গুণ করি এক্স দিয়ে এটাকে গুণ করো কি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত ফোর এক্স তিন দিয়ে গুণ করছি তিন তির কত নাইন এক্স তিন চারা কত 12 এদিকে গুণ করি কি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত উনিশ এক্স তার মানে সব একদিকে নিয়ে আসলে কি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার নয় মাইনাস এটাকেও নিয়ে আসছি উনিশ এক্স আর এই যে বারোটাকে এই দিকে নিয়ে আসছি তাহলে কত হবে বারো কে কেটে দাও দুই তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো দুই তাহলে অ্যান্সার অপশন ডি অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই অঙ্ক এক্সামে এমনই থাকে আবারও বলছি ভিডিওস শেষের দিকে চলে এসছি আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় অঙ্ক কি দেয়া আছে চলো নেক্সট অঙ্ক এদাও ত্রিকোণমিতি টেন θ প্লাস θ সমান টু হলে আর কি বলেছে ঠিটার ভ্যালু জিরো ডিগ্রির থেকে কী হবে বড়ো হবে এবং নাইনটি ডিগ্রির থেকে ছোট হবে তাহলে দেখো এখানে দুই আছে অপশন দেখেই বলা যায় কারণ এখানে অপশন দেখে অপশন দেখে চেনা যাচ্ছে আমরা কি জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কি জানি আমরা জানি ট্যান পঁয়তাল্লিশের মান কত জানি ওয়ান আবার কি জানি কট পঁয়তাল্লিশেরও মান কত জানি ওয়ান আর এই এক আর এক যদি যোগ করে দাও তাহলে কত দুই তাহলে অপশন বি দেখেই স্যাটিসফাইড হচ্ছে সুতরাং অ্যান্সার অপশান বি এইভাবে দেখে মারা যায় চলো নেক্সট অঙ্ক ক্লিয়ার আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো এবং কম্যান্ট করো নিজের মতামত তোমরা জানাও আমরা নেক্সট ভিডিও নিয়ে আমি আবার নেক্সট দিন হাজির হব এবং আমি অবশ্যই চাই তোমরা এন প্রাইমারি টেট এই এক্সামগুলোতে এবং গ্রুপ ডি এই এক্সামগুলোতে সফল হও এবং তোমাদের সফলতা কামনা করি যদি খুব প্রবলেম হয় বা তোমরা যদি কেউ সফল খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফোন বা এসএমএস করে এটাই আমার ফোন নাম্বার আর করিমপুরে আমার নতুন ব্যাস স্টার্ট হয়েছে যারা আশেপাশে আছো তারা নতুন ব্যাসে এসে জয়েন করতে পারো নতুন ব্যাসের টাইম আমি লিখে দিচ্ছি শুক্রবার বেলা দশটা রবিবার দুপুর একটা ক্লিয়ার ভালো থেকো